হ্যালো বন্ধুরা, যারা এডুকেশন প্রেজেন্টের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিও সব থেকে আগে দেখার জন্য। তো হ্যালো বন্ধুরা, বাক্য সম্পর্কে যখনই আমরা আলোচনা করব, তো বাক্য কাকে বলে বা বাক্য কী এ সম্পর্কে আমাদের অবশ্যই একটা বেসিক ধারণা জেনে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা এর গঠন সম্পর্কে জানব। তো আমরা ডেফিনেশনে যদি চলে যাই বাক্যর, বা সেন্টেন্স ডেফিনেশন অফ, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট মিনিং। অর্থাৎ বাক্য বলতে বোঝায় একটি শব্দ সমষ্টি যার দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাক্য সেটাকেই বলবো আমরা যার দ্বারা কিন্তু মনের ইচ্ছাটা সম্পূর্ণ প্রকাশ হবে। অর্থাৎ এমন কিছু মানে কথা বলা যাবে না যার জন্য যে শ্রোতা তার মনের মধ্যে কিছু প্রশ্ন থেকে যায়, অর্থাৎ তাকে এমনভাবে বলতে হবে যার জন্য কি হয় যে পুরো বাক্যটার মাধ্যমে সে সম্পূর্ণ বুঝতে পারে। আমরা উদাহরণে যদি দেখি, আমি যদি বলি আই প্লে মানে আমি খেলি, কিন্তু আমি যদি বলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, তাহলে কি হবে, আমি যে ফুটবল খেলি এর ফলে কি হচ্ছে, সম্পূর্ণ মনের ভাবটা কিন্তু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু দ্বিতীয় বাক্য থেকে প্রমাণ করতে পারি যে বক্তার মনের ভাবটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ হয়েছে, অর্থাৎ শ্রোতা সবটা বুঝতে পেরেছে। অর্থাৎ প্রথমটা তাহলে ভুল, অর্থাৎ মনের ভাব প্রকাশ করলো না, আর দ্বিতীয়টা প্রকাশ করলো। এবার আমরা যদি বাক্যের নিয়মে চলে যাই, অর্থাৎ বাক্যর কিছু নিয়ম আছে, যেমন বাক্য সাধারণত সবাই জানি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আর শেষে ফুল স্টপ কোশ্চেন বোধক এইসব চিহ্নগুলো থাকে। আমরা যদি এখানে উদাহরণগুলো দেখি, তো উদাহরণগুলোতে কী আছে, দেখুন হি ইজ এ ম্যান শেষে ফুল স্টপ আছে, হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এখানে কিন্তু শেষে কোশ্চেন বোধক, হোয়াটস এ আমেজিং গেম এটা কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন, অর্থাৎ প্রথমটি বড় হাতে শুরু হয়েছে এবং শেষগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চিহ্নগুলো আছে। এবার আমরা যদি চলে যাই পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা যে বাক্য বলি সে বাক্যগুলো গঠন কীভাবে হয়, প্রথমত থাকে সাবজেক্ট, তারপরে দ্বিতীয়ত থাকে প্রেডিকেট। তো সাবজেক্ট মানে আমরা সকলে জানি উদ্দেশ্য বা কর্তা যেটা বলি, আর প্রেডিকেট মানে বিধেয়। তো এই প্রেডিকেটটা কিন্তু এখন দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা অবজেক্ট। এবার যদি একটা স্ট্রাকচারে চলে যাই ভালোভাবে, তো স্ট্রাকচারে কী দেখা যায়, প্রথমে একটা সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট, তার সাথে থাকে বিভার্ব, তার সাথে থাকে মেন ভার্ব অবজেক্ট এক্সটেনশন, এইরকমভাবে একটা সেন্টেন্স থাকে, সেটা যে সেন্টেন্সই হোক না কেন। এরপরে আমরা আলোচনা করবো এবার কাইন্ড অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, অর্থাৎ ফাংশন অনুসারে সেন্টেন্স কয় প্রকারের। তো এই ফাংশন অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকারের, প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সেই সেন্টেন্স যার দ্বারা কোনো কিছু বিবৃতি করা, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু স্টেটমেন্ট সরাসরি আমি ভাত খাই আমি এখানে যাই। দ্বিতীয়ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা আমরা কী করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোশ্চেন অর্থাৎ কাউকে প্রশ্ন করি, তোমার নাম কি, তুমি কোথায় যাবে, কী করবে। এবার আমরা যদি তিন নম্বরে চলে যাই, তো তিন নম্বরে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনো কিছু আদেশ করা বোঝায়, অর্থাৎ দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, এইগুলো যদি আদেশ করা বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ। চার নম্বর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ করা বোঝায়, অর্থাৎ ঈশ্বর তোমার ভালো করুক, মঙ্গল করুক, এরকম বলি। আর পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি, যার দ্বারা আমরা কি কোনো কিছুকে আবেগ উত্তেজিত বোঝাই। এবার আমরা আলোচনা করব প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি এক একটা বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের। তো আমরা এবার চলে আসবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যার দ্বারা কোনো কিছুকে বিবৃতি করা হয়। একটি বাক্য যা একটি সত্যকে বর্ণনা করে, কোনো জিনিসকে বর্ণনা করে, একটা তথ্য দেয়, একটা প্রতিবেদন দেয় সঠিকভাবে, সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা হতে পারে কোনো অ্যাফার্মেটিভ রূপে বা নেগেটিভ রূপে, ঠিক আছে। আর এর যদি আমরা এক্সাম্পলে চলে যাই, তো এক্সাম্পল আমরা যদি দেখি, অভিষেক ইজ এ গুড স্টুডেন্ট, অভিষেক হচ্ছে খুব ভালো ছাত্র, অর্থাৎ তার সম্পর্কে একটা কী দিল আমাদের এখানে, যে তার সম্পর্কে একটা বর্ণনা দিল। দ্বিতীয় বাক্যটিতে কি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবীটা সূর্যের চারপাশে ঘোরে, এটা একটা সত্যকে তুলে ধরলো। অতএব অ্যাসার্টিভের তাহলে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে কি, যে কোনো জিনিসকে বর্ণনা করে, কোনো সত্যকে তুলে ধরে, এটাই আমরা জানলাম। এই নিয়মগুলো দিয়ে যদি দেখি, সাবজেক্ট প্রথমত বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবেই কিন্তু এর স্ট্রাকচার অর্থাৎ এর গঠন। তো আপনাদের বলে দিই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো রূপ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁ বাচক, আর একটা হচ্ছে নেগেটিভ না বাচক। তো একটা ভিডিও সম্পূর্ণ সব তুলে ধরা সম্ভব নয়, তো পরবর্তী কোনো ভিডিও ইন্ডিভিজুয়ালি আলোচনা হবে। তো এবার চলে যাব পরবর্তী সেন্টেন্সে। তো চলে এসেছি পরবর্তী সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা নাম প্রশ্নবাচক বাক্য। অর্থাৎ প্রশ্নবাচক মানে যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য বলে। উদাহরণ দেখতে পাচ্ছি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, মানে এখানে সরাসরি একটা কোশ্চেন করা হচ্ছে। দ্বিতীয়ত অ্যাম আই রাইট, মানে আমি কি সঠিক,
এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন বোঝাচ্ছে, অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি যে এটি একটা প্রশ্নবোধক বাক্য। এর মেন কাজ হচ্ছে কোনো কিছুকে প্রশ্ন করা। এই নিয়ম মানে গঠনের নিয়ম যদি দেখি, প্রথমে তার ডু, ডি, ডাজ অথবা কোনো মোরাল ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট থাকবে সেখানে, প্লাস সেখানে পিভি বলতে এখানে বোঝানো হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে, মানে মেন ভার্ব যেটা, প্লাস সাবজেক্ট। আর এর আছে ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে একটা, তো ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে যেটা শুরু হয় তো সেটা উপরে নিয়মটা প্রযোজ্য নয়। ডাব্লুএইচ ওয়ার্ডের গঠনটা একটু আলাদা, তো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব নয়, তো পরবর্তী কোনো ভিডিওতে যখন ইন্ডিভিজুয়ালি এক একটা সেন্টেন্স সম্পর্কে আলোচনা হবে তখন আমরা এইগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো এবার আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্স। তো পরবর্তীতে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, প্রতিটা সেন্টেন্সের কিন্তু দুটি রূপ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ রূপ আর একটা হচ্ছে নেগেটিভ রূপ। তো আগেই বলেছি পরবর্তী ভিডিওতে এই রূপগুলো সব আলোচনা করা হবে। তো পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা চলে যাব এর সংজ্ঞাতে। সংজ্ঞাতে কী বলছে দেখে নেব। যে বাক্য দ্বারা কাউকে কোনো অনুরোধ, উপদেশ, আদেশ, নিষেধ বা প্রস্তাব দেওয়া বোঝায় তাকে বলে হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য দ্বারা কাউকে অনুরোধ করা, প্রস্তাব করা, এই সবগুলো বুঝিয়ে থাকে। যেমন আমরা বলে থাকি প্লিজ আমাকে একটু জল দিন, বা আপনি এখানে যাবেন না, বা আপনি ওখানে যাবেন না, বা আপনি এই কাজটা করবেন না। তো এই যে প্রস্তাব দেওয়া বা এই যে অনুরোধ করা বা নিষেধ করা, এগুলো হচ্ছে ইম্পারেটিভ। তো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি প্রথম উদাহরণে যে লাভ ইউ নেইবার, লাভ ইউর নেইবার, সরি, যে তুমি তোমার প্রতিবেশীদের ভালোবাসো। দুই নম্বর বলে হচ্ছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তিন নম্বর হচ্ছে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ এইগুলোর প্রত্যেকটা দ্বারা কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এসব বোঝাচ্ছে। তো চলে যাবো আর নিয়মে। নিয়মে রুলস বলছে এটা কীভাবে গঠন হয়। স্ট্রাকচার হচ্ছে প্রথমত ভার্ব থাকে, তারপরে থাকে অবজেক্ট। দ্বিতীয়ত নিয়মে বলা হয়েছে কি, প্লিজ ভার্ব অবজেক্ট। তাহলে যখন অনুরোধ করা বোঝাবে, রিকোয়েস্ট করা, তখনই কিন্তু প্লিজটা থাকে, আর আদেশ, উপদেশ সেগুলোতে জাস্ট ভার্ব আর অবজেক্টটুকুই থাকবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রত্যেকটা সেন্টেন্সের মতো এই সেন্টেন্সেরও কিন্তু দুটি রূপ আছে, একটি অ্যাফার্মেটিভ বা পজিটিভ রূপ আর অপরটি হচ্ছে নেগেটিভ রূপ। অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে সেটা হ্যাঁ বাচক, এবং নেগেটিভ মানে যেটা হচ্ছে না বাচক। তো প্রতিটা সেন্টেন্সের মতো এটারও আছে। যদি আমি একটা উদাহরণ জাস্ট মুখে বলছি যে গো হেয়ার, এটা একটা মানে পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। অর্থাৎ দুটোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এর মধ্যে একটাতে রয়েছে অ্যাফার্মেটিভ রূপ আর অপরটিতে রয়েছে নেগেটিভ রূপ। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের লেটেস্ট ভিডিও দেখার জন্য। পরবর্তী সেন্টেন্স হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, যার বাংলা নাম ইচ্ছাসূচক। অর্থাৎ যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, কামনা, বাসনা পূরণ হয়। তো এর সঙ্গে বলা হয়েছে যে বাক্য দ্বারা বক্তার মনের ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ করা বোঝায় তাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। অর্থাৎ এর দ্বারা বক্তা কাউকে অভিশাপ, আশীর্বাদ দিতে পারে। উদাহরণ যদি দেখে নিই, তো মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এই যে আশীর্বাদ করা বোঝাচ্ছে, এইগুলোই হচ্ছে কিন্তু অপারেটিভ সেন্টেন্স। তো কাউকে এই বাক্য দ্বারা আমরা অভিশাপও করে থাকি, ইচ্ছাও প্রকাশ করে থাকি। তো এর নিয়মগুলো যেগুলো যাবো আমরা, যে রুলস, তো প্রথমত মে অথবা লেট দিয়ে শুরু হয়, সাবজেক্ট থাকে, তারপরে থাকে ভার্ব, শেষে থাকে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, তার সাথে এটা আগে অ্যাড হবে মে অথবা লেট, এইগুলো কিন্তু অ্যাড হবে। তবে এই সেন্টেন্সের কিন্তু দুটি রূপ আছে আগের মতোই, অ্যাফার্মেটিভ বা পজিটিভ, মানে যেটা হ্যাঁ বাচক, আর একটি আছে নেগেটিভ বা না বাচক। তো আমরা উদাহরণে দেখে নেব, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, বা তুমি দীর্ঘজীবী হও যদি আমরা বলি। তারপরে এটাকে যদি আমরা নেগেটিভ করি কী হবে, মে হি নট লিভ লং, সে দীর্ঘজীবী যেন না হয়, অর্থাৎ তুমি দীর্ঘজীবী না হও। এই দুটো হচ্ছে ফর্ম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে এবার বলবো। এক্সক্লেমেটরির বাংলা অর্থ হচ্ছে বিস্ময়সূচক। অর্থাৎ বিস্ময় মানে আমরা বুঝতে পারছি সেখানে আনন্দিত হওয়ার একটা ব্যাপার আছে, দুঃখ পাওয়ারও ব্যাপার আছে। তো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা দেখে নেব এর সংজ্ঞাতে কী বলা হয়েছে। এর সংজ্ঞাতে বলা হয়েছে যে বাক্য দ্বারা বক্তা তার মনের কান্না, দুঃখ, বেদনা, উন্মাদ, আনন্দ ইত্যাদি তুলে ধরে, অর্থাৎ তার মনের মধ্যে প্রস্ফুটিত হয় যে বাক্য দ্বারা, সেই বাক্যকেই বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের এবার আমরা উদাহরণ দেখে নেব একটা। যেমন এক নম্বর হচ্ছে অ্যালাস হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। দুই নম্বর যদি দেখি উদাহরণ একটা, হুররে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, অর্থাৎ হুররে মানে কি আনন্দ, ভারত একটা ম্যাচ জিতেছে।
অতএব এই বাক্যটির মাধ্যমে মেইনলি আমরা বুঝতে পারছি যে কোনো কিছু মানে উত্তেজনা বা আনন্দিত বা তার দুঃখ পাওয়া বা তার বেদনা পাওয়া, এইগুলো কিন্তু এই বাক্যের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরতে পারি। এবার দেখে নেব এই সেন্টেন্সের রুলস, মানে নিয়মগুলো, অর্থাৎ এটা কীভাবে গঠন হয়। এক নম্বর যেটা আছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন ব্যবহৃত হয়, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়। আর দ্বিতীয় একটা আছে সেটা হচ্ছে WH ওয়ার্ড, অর্থাৎ হোয়াট এ গেম, আমেজিং গেম, এরকম যেটা, তো WH ওয়ার্ড দেওয়া হয়, প্লাস সেখান থেকে কমপ্লিমেন্ট থাকে একটা, প্লাস সেখান থেকে সাবজেক্ট প্লাস ভার্ব, আর শেষে অবশ্যই থাকবে সেখানে একটা বিস্ময়সূচক চিহ্ন। প্রথম নিয়মের ইন্টারজেকশন বলতে এখানে বোঝানো হয়েছে হুররে, অ্যালাস, এই যে এগুলোকে কিন্তু এখানে ইন্টারজেকশন বলা হয়েছে। তো এই ইন্টারজেকশনের পরেই কিন্তু বিস্ময়সূচক চিহ্নটি বসে এবং শেষে কিন্তু ফুল স্টপ বসে প্রথম নিয়মের ক্ষেত্রে। আর দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে প্রথম WH ওয়ার্ড দিয়ে শুরু এবং শেষে এক্সক্লেমেটরি যে চিহ্ন বিস্ময়সূচক, সেই চিহ্ন দিয়ে এটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ইন্ডিভিজুয়ালি বৈশিষ্ট্য, গঠন, নিয়ম A to Z আমরা আলোচনা করব।